বছর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশের আদালত প্রাঙ্গণ। আলোচিত সব রায়ের কারণে দেশবাসীর নজর ছিল আদালত পাড়ার দিকে। 2018 সালে বিচার বিভাগের আলোচিত সব ঘটনা নিয়ে মার্জে মম রিপোর্ট। বছরের শুরুতেই এতিমখানা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় নিম্ন আদালতে। 8 ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত 5 এরাই ঘোষণা করেন, মামলায় বেগম জিয়ার পুত্র তারেক রহমানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিনই খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন ঘটনা এটি প্রথম। 8 অক্টোবর দুর্নীতির মামলায় নিম্ন আদালতে 13 বছরের কারাদণ্ড পাওয়া দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াকে খালাস দেন হাইকোর্ট। 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় বিএনপি জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় বাকি 11 আসামিকে। 29 অক্টোবর দাতব্য সংস্থার অর্থ আত্মসাত ও দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরে কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত 5 এরায় দেন। 30 অক্টোবর হাইকোর্ট এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন। 3 ডিসেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমানের আদালতে শুরু হয় গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার বিচার কাজ। 9 ডিসেম্বর 3 আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন খালেদা জিয়া। 11 ডিসেম্বর এ বিষয়ে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। আর 18 ডিসেম্বর আবারও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে আদেশ দেন হাইকোর্ট। ফলে 21 জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে পড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মার্জিয়া মুমু, মোহনা সংবাদ, ঢাকা।